বিহালিত প্রার্থিত্বর কন্দল শেষ, কিন্তু মার যোৱা নাই দলীয় বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কিংবা আবেগ অভিমান। বিরোধীর আশার অসম থান বাদ, কিন্তু তথাপি আশা নির্বাপিত হওয়া নাই ভূপেন বরার। চব্বিশর পাঁচ সমষ্টির যুঁজত ভূপেন বরার কথা নরজিল, ছাব্বিশত এশ ছাব্বিশ সমষ্টির যুঁজত ভূপেন বরার চাউল সিজোৱাৰ আশা। এতিয়াও সম্মিলিত শক্তিরে অসম বসোৱাৰ সপোন পুহি রাখিছে ভূপেন বরার। কেবল সিমানেই নহয়, চব্বিশত বিবেক দাসক দিব নোৱাৰা টিকটটো ছাব্বিশত দিয়াৰ আশ্বাস ভূপেন বরার। ভূপেন বরার মতে ছাব্বিশত বিহালী সমষ্টিটো হব অনুসূচিত জাতির বাবে সংরক্ষিত, তেতিয়াহলে বিবেক দাসে টিকট পোৱাটো নিৰীক্ষা। বিবেক দাস ডাঙরিয়াক আমি 2026ত বিহালী রিজার্ভ সিট, আমি রিজার্ভ সিটত প্রার্থী কৰিব বিচাৰিছোঁ। চব্বিশত বল টুটিলেও ছাব্বিশত চল কৰি ভূপেন বরাই বিবেক দাসক টিকট দিব, আর সেই বার্তালৈ অহা সাতাইশ অক্টোবরত বিবেক দাসর ঘরলৈ যাব ভূপেন বরা। শুক্রবারে এই কথা ঘোষণা করেছিল ভূপেন বরাই। মই 27 তারিখে বিহালী গৈ আছো, বিবেক দাস ডাঙরিয়াৰ সৈতে কথা পাতিম। পিছে টিকট পাম বলে 100% গ্যারান্টি লৈ শেষত কংগ্রেসের লুটি বাগরত মুখ থেকেচা খোৱা বিবেক দাসর বিবেক এতিয়া সম্পূর্ণ সক্রিয়। ভূপেন বরার নিচুকনি গানত টোপনি যাবলৈ সাজু নহয় বিহালীর বিবেক। কংগ্রেসক বিশ্বাস করে বারে বারে আঘাত পোৱা CPIM দলে ভূপেন বরার খোঁজত পুনৰ চল কৌশল লুকাই থকার গোন্ধ পাইছে। সেইবাবে অভিমানী বিবেক দাসে কলে চিধা কথা, যদি বিহালীত CPIM-ৰ মনোনয়ন পত্র প্রত্যাহার করবলৈ সৈমান করাম বলে ভাবিছে, তেন্তে নহায় ভাল ভূপেন বরা। যদি কংগ্রেসে নিজের আচরণত লজ্জিত হয়েছে আর 27 অক্টোবরত ক্ষমা খুঁজবলৈ আহে, তেন্তে ভূপেন বরাক স্বাগতম। তেওঁ যিটো কৈছে যে মনোনয়ন পত্র উঠাই লবলৈ অনুরোধ করব, মই কৈছোঁ মনোনয়ন পত্র উঠাই লবলৈ মোৰ ওচৰত আহিব নালাগে, অন্যভাবে আহিলে বেলেগ কথা। বোলে মোৰ ক্ষেত্রত যিটো ব্যৱহাৰ কৰিলে তেওঁলোকে কংগ্রেসে, বিরোধী জোট ভাঙি যাব বলে নিজে সর্বোচ্চ ত্যাগ করে টিকটর হেঁপাহ ত্যাগ করে দলক আন প্রার্থী ঠিয় করাত সৈমান হয়েছিল বিবেক দাস। কিন্তু কংগ্রেসে একমাত্র নিজের স্বার্থত বিরোধী আটাইবোৰ দলের মত ভরিরে উফরাই দিলে। বিশ্বাসঘাতকতার এই যন্ত্রণাত দগ্ধ হয়ে পড়েছে বিহালীর বিবেক। কেনেকুৱা ধরনের এটা মানে করলে চকচন বাৰু, আমার প্রথমতে ঘোষণা করলে, তারপর আকৌ কলে আপনাদের ক্যান্ডিডেট চেঞ্জ করে দিয়ক, তাৰপিছত কেন্ডিডেট চেঞ্জ কৰি দিলোঁ, তাৰপিছত একদম ৰাতি একদম ৰাতি মানে মানে কোনো ধৰণৰ নোহোৱাকৈ তেওঁলোকে কেন্দ্ৰ ডিক্লেয়াৰ কৰি দিলে। এইটোতো আৰু বিশ্বাসযোগ্যতাটোৰ কথাটো নাহে আৰু, বিশ্বাস এনেকুৱা মানুহ কেনেকৈ বিশ্বাস কৰিব আপুনি। ইফালে CPIM-ৰ প্ৰাৰ্থীক মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰোৱাবলৈ ভূপেন বৰাই পতা নতুন ফাণ্ডত ভৰি নিদিবলৈ সতৰ্ক হৈ পৰিছে অসম সন্মিলিত মৰ্চাৰ আনবোৰ দল। কংগ্ৰেছৰ ভোট বিভাজন নোহোৱাৰ স্বাৰ্থত CPIM-ৰ প্ৰাৰ্থীক মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰোৱাৰ সিদ্ধান্তত গৰজি উঠিল বিৰোধী মৰ্চা। অজাপৰ নেতা লুৰিণজ্যোতি গগৈ তুলিলে ক্ষুৰধাৰ প্ৰশ্ন, পাঁচ সমষ্টিৰ উপনিৰ্বাচনতে কংগ্ৰেছে নোৱাৰিলে, 2026ত 126টা সমষ্টিত একতা ৰাখিব কি পাৰিব? এনেকে চলিলে কেনেকে মিত্ৰ হ'ব পাৰিব? আজি পাঁচটা ছিটৰ উপনিৰ্বাচনত এটা ছিট দিব পৰা নাই, ছাব্বিছ চনত 126টা সমষ্টি যেতিয়া কথা বতৰা হ'ব তেতিয়াওতো এনেকুৱা ব্যৱহাৰে হোৱাৰ সম্ভাৱনা আছে। কংগ্ৰেছৰ সৈতে পুনৰ মিত্ৰতা কৰিবলৈ কোনো পক্ষে বিশ্বাস কৰিব পৰা নাই অসম সন্মিলিত মৰ্চাই। 2026ত বিরোধীর ফলাফল বেয়া হলে দায়ী কংগ্রেস হওয়ার কথা কলে লুৰিণজ্যোতি গগৈয়ে। এই গোটেই ঘটনাটোর কারণে 26ত যদি বেয়া ফলাফল আহে তার কারণে দায়ী হব তেখেতসকল, গতি আমি বিচাৰো যে এইবোৰ কথার নিমূল বিশ্লেষণ হব লাগে। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকা আৰু বঙাইগাঁৱৰ পৰা উপনন্দ শৰ্মাৰ সহযোগত হীৰকজ্যোতি মালাকৰৰ ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।